নমস্কার, কবি অপূর্ব দত্তের কবিতা রথের মেলায়। দিনগুলি বড় হাসি মাখা ছিল সেই যে ছোট্টবেলায়, বাবার সঙ্গে আমরা দুভাই যেতাম রথের মেলায়। চৌধুরীদের বাড়ির লাগোয়া মাঠেতে বসত মেলা, কত কিছু ছিল, কথা বলা পাখি, রিং ট্রাপিজের খেলা। মাস্টার যোগ্য তার দুটো হাতি কাটা, পা দিয়ে করত রান্না। একবার তার কাটা হাত দেখে আমাদের সে কি কান্না। এই জন্যই ছোটদের আমি মেলায় আনতে চাই না, ও কারণে শুধু ঘ্যান ঘ্যান করে আর মেলায় আসার বায়না। দেখ তো তাকিয়ে, মেলায় এসেছে তোর মতো কেউ পুচকে। বাবা বলেছিল রেগে মেগে আর চোখ মুখ ঘুরু পুচকে। আমার কি দোষ, দাদাও এসেছে, ওকে বকছো না কেন? যত দোষ শুধু আমারই দেখছো, ওর দোষ নেই যেন। দাদা আর তুই, দাদা টুইয়ে পড়ে, তুই আগে টুইয়ে ওঠ। দাদার মতন রোজ ভোরে মাঠে তিন চার পাক ছোট। দাদাটাও কত পাজি ছিল সেটা এখন বুঝতে পারি। আমাকে বলতো আমি হলে তোকে রেখে আসতাম বাড়ি। কি কষ্ট যে পেয়েছি সেদিন, চোখ ফেটে জল এসেছে। দাদাটাও এত হিংসুটে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেছে। সেই দাদা আজ কত বড় হয়ে গেছে নাম করা ডাক্তার, এতই ব্যস্ত মেলায় আসার সময় কোথায় তার? আজ বাবা নেই, ছবিখানা তার ফ্রেমে বাঁধা পড়ে আছে। দু বছর হলো মাও ফাঁকি দিয়ে গিয়েছে বাবার কাছে। আজও মাঝে মাঝে আষাঢ় শেষের বর্ষা মুখর বেলায় ওই পথে গেলে মনে হয় ছুটে যাই সে রথের মেলা। মুহূর্তে মনে ছবি ভেসে ওঠে চৌধুরীদের মাঠে, আমি আর দাদা অঝরে ভিজছি ঝোড়ো বৃষ্টির ছাটে।